আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ডোমেইন এবং হোস্টিং ম্যানেজমেন্ট বা রেজিস্ট্রেশন, যেটাই বলি না কেন। তো আপনাদের থেকে আমার কোশ্চেন, ডোমেইন কি বা হোস্টিং কি? ডোমেইন এবং হোস্টিং কি, এটা আগে আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। জানা আছে ডোমেইন কি, হোস্টিং কি? বলেন কি জানা আছে। ডোমেইন মানে হচ্ছে যে ওই আপনি জানেন না, যেটাই জানেন সেটা বলেন। কোথায় রাখবো? হাড়ির মধ্যে? এটা তো স্পেসিফিক করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুরাদ ভাই, আচ্ছা আচ্ছা, আমি ব্যাপারটা বলি। রাকিব ভাই যেটা বলছেন, হ্যাঁ ওনাটা ঠিক আছে। ডোমেইনটা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, বা অ্যাড্রেস, ডোমেইন। যেমন আমরা আপনারা একটা এলাকায় আসছেন, বা এই যে আমাদের অফিসে আসছেন, রংপুর ফোর্স, এই যে এটা নামটা, এটা একটা ডোমেইন, ঠিক আছে? ডোমেইন বলতে যে .com লেখা থাকতেই হবে এমনটা না, জাস্ট নামটা, ডোমেইন নেম। ডোমেইন নেম হচ্ছে রংপুর সোর্স, এটাই হচ্ছে নামটা। আর এক্সটেনশনটা হচ্ছে .com, .net, যেটাই হোক না কেন, এটা হচ্ছে ডোমেইন এক্সটেনশন। বাট বেসিক্যালি আমরা এখন ডোমেইন বলতে .com, .net এগুলোকে বুঝি। মানে আমরা ডোমেইনের নাম, ডোমেইনের এক্সটেনশন, এই দুটোকে চিন্তা করি না, বা জাস্ট বলি ডোমেইন কিনবো। ওতে দিয়ে বুঝে নিই আমরা যে হ্যাঁ ডোমেইন কিনবো বলতে কী বোঝানো হয়েছে। এখন তার ইচ্ছা যে সে কী ধরনের ডোমেইন নিবে, রেজিস্ট্রেশন করার জন্য লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে সে ডোমেইন সার্চ করবে, করে সে তার ইনফরমেশন দিয়ে ডোমেইনটা রেজিস্ট্রেশনের জন্য রিকোয়েস্ট দিবে। তো রিকোয়েস্ট দেওয়ার পর কোথায় রিকোয়েস্ট দিবে? যে কোনোখানে দিতে পারে রিকোয়েস্ট, যার যেখানে খুশি। বাইরে যদি কান্ট্রিতে কোনো কোম্পানিতে দেন, তাহলে ক্রেডিট কার্ড অথবা পেপাল আইডি বা মাস্টার কার্ড এগুলো দিয়ে কিনতে হবে। যদি কারো পরিচিত নিজের থাকে ভালো, যদি পরিচিত কারো থাকে তাহলে ভালো, না থাকলে তো কিছু করার নেই, নিতে পারবে না, ঠিক আছে? মানে অনলাইনে কোনো না কোনোভাবে কেনার অবস্থা থাকতে হবে, তাহলে সে কিনতে পারবে। তাছাড়া আর অন্যথায় সে লোকাল মার্কেট থেকে কিনতে পারে, বাইরে থেকে যদি কিনতে হবে এমনটা না। কারণ মানে এখানে কিছু সুবিধা অসুবিধা আছে। প্রথম অবস্থায় বা বিগিনার লেভেলে যারা বাইরে থেকে কিনতে যায়, তারা প্রবলেম ফেস করে কয়েকটা বিষয়। যেমন তারা ইংলিশ বোঝে না, কি রিপ্লে দিল, সার্ভার কি বললো বোঝে না। আর সেকেন্ডলি আরেকটা হচ্ছে যে আপনার হয়তো বা আজকে টাকার প্রবলেম আছে, কিন্তু এক সপ্তাহ পর আপনার সার্ভারটা এক্সপায়ার হয়ে যাচ্ছে বা হোস্টিংটা এক্সপায়ার হয়ে যাবে। হয়তো বা আপনার এক মাস পর রিনিউ করলে ভালো হয়, আপনার টাকা নেই হাতে। এখন বাইরের কান্ট্রি বুঝবে না, বাইরের কোম্পানিটা বুঝবে না, তোমার টাকা নেই, তুমি চুপ করে থাকো, একদিন পার হয়ে যাবে, আপনার সার্ভার থেকে সব ডাটা মুছে দিবে। এটা হচ্ছে ওদের স্ট্রিক্টনেস। আপনি বড় কোম্পানি হন আর ছোটো কোম্পানি হন, এদের স্ট্রিক্টনেস হচ্ছে এমনটা। বাট আপনি যদি লোকাল কোনো প্রোভাইডার থেকে নেন, তারা অ্যাটলিস্ট আপনার আপনার দৃষ্টিকোণ বিবেচনা করবে যে না, না প্রবলেম আছে, আমরা কনসিডার করি। বিশেষ করে আমি কিছুটা কিছু সময় কনসিডার করি, যদি দেখি যে রিলায়েবল সে, যদি দেখি যে না সে চিটিং করার কোনো ওয়ে নেই, তাহলে নয়তো বা জাস্ট আমি ডিলিট করে দিই না, আমি রেখে দিই। এবং যখন সে এক্সপায়ার ডেটটা পার করে ফেলে, তাকে একটা জরিমানা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় আবার। কারণ ওনার অ্যাসেটটা তো আমি আমার সার্ভারে রেখে দিছি, এটা তো আমার সার্ভারটা ইউজেস হয়েছে, তাই না? কারণ ওনার সঙ্গে আমার চুক্তি ছিল কি, মনে করেন 2015 সালের 1 জানুয়ারি থেকে আপনার 31 ডিসেম্বর পর্যন্ত, এটাই তো 1 বছর। তো আমি তো 2016 1 জানুয়ারি পর্যন্ত তার ফাইল রাখার জন্য দায়বদ্ধ নই, কিন্তু 1 মাস যে আমি বেশি রাখলাম, এটা তো আমার সার্ভারের ইউজেসটা বাড়তেছে। তো এটা একটা জরিমানা দিতে হয় জেনারেলি, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন যে কেন কখনো একটা হোস্টিং কোম্পানি জরিমানা চাইতে পারে। কারণ আপনার ফাইলগুলো রাখার দায়বদ্ধতা তার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এর পরে না। কিন্তু আপনি যদি চান, মানে বাইরের কোম্পানি কখনো রাখবে না, আপনার কিন্তু জরিমানা চাইবে না, ওরা ডাইরেক্ট ডিলিট করে দিবে। আপনার সাইট নিয়ে একটু এদিক সেদিক হয়েছে, বা আপনার সাইটের থেকে কোনো ওদের সিপি ইউজেস বেশি হয়েছে, সাইট সাসপেন্ড করে রেখে দিবে, ঠিক আছে? এবং ওরা একটা বিশাল ইনস্ট্রাকশন পাঠিয়ে দিবে যে এইটা করেন, সেটা করেন, করলেন দেখলেন তারপরে বলতেছে না ইউজেস কমে নাই, নাম করে সাইটটা ডিলিট করে দিবে। তো এগুলো প্রবলেম আছে। বাইরের কোম্পানি থেকে আপনি ডোমেইন কিনেন, ডোমেইনটা খুব মেজর প্রবলেম হয় না, কারণ ডোমেইনটা তো জাস্ট নাম একটা, মেজর কোনো প্রবলেম নাই। আর হোস্টিংয়ের ক্ষেত্রে কী প্রবলেমগুলো হয়, যেমন আমি 2012 সালের দিকে একটা কমিউনিটি সাইট ছিল,
তো ওখানে একটা প্লাগইন চালাইছিলাম, আপনাদেরকে এই প্লাগইনটা দেখাইছি, ওই যে জেট প্যাক প্লাগইনটা দেখাইছি না, জেট প্যাক ওই প্লাগইনটা সাইজ কিন্তু অনেক বড় এবং অনেকগুলো ফিচার ওখানে। হ্যাঁ, তো হোস্টগেটরে হোস্টিং করা ছিল, ওরা বলতেছিল যে এই জেট প্যাক প্লাগইনটা ওদের সিপিইউ ইউজেস অনেক বাড়াই দিছে, দিয়ে এই নোটিশটা দিয়ে সাইটটা সাসপেন্ড করে রেখে দিয়েছে। তো বলছে যে এই প্লাগইনটা ডিলিট করতে হবে, তাহলে ওরা অ্যাক্টিভ করে দিল, ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দেওয়ার পর বললাম যে আমরা ডিলিট করছি, না ডিলিট করার পরও ওই সিপিইউ ইউজেস এখনো আছে। তো এইভাবে করে এক সপ্তাহ তারা ধরে রাখছে। তো আমরা বলছি যে আসলে আমাদের তো করণীয় কিছু নাই, আমরা আপনারা যেটা আমাদেরকে অগ্নিশন জানাইছে সেটা আমরা করে ফেলছি, এর বাইরে আপনারা চেক করে দেখেন যে আমাদের সাইডে কি প্রবলেম আছে। বলতে না আমাদের সিপিইউ ইউজেস এখনো চলতেছে, তো রিসোর্স কোথা থেকে ইউজ করতেছে এটা বলতে পারতেছে না ওরা, বা বলতেছে না। তো শেষে দেখা যায় যে 15 দিনের মধ্যে সাইটটাকে তারা ডিলিট করে দিয়েছে, জাস্ট আমরা ব্যাক আপটা কোনো মতে নিতে পারছি, মানে এই এতটুকু ওরা কনসিডার করছে ব্যাক আপটা নেওয়ার মতো। কিন্তু যখন একটা সাইট যখন সাসপেন্ড করে দিবে, ব্যাক আপ নেওয়ার অ্যাবিলিটি কিন্তু আমার থাকবে না, কারণ সাসপেন্ড মানে কি আপনি অ্যাক্সেস করতে পারতেছেন না ওটাকে, ঠিক আছে। সো যখন বাইরের কোনো কোনো কোম্পানি থেকে হোস্টিং নেবেন, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবেন যে আপনি কতটুকু অ্যাবিলিটি রাখেন টাইম টু টাইম পেমেন্ট করার, ঠিক আছে। এবং আরও একটা ব্যাপার যে ওদের সঙ্গে কমিউনিকেশন কত ভালোভাবে করতে পারবেন, কারণ আপনি বুঝাতে পারলেন না ওরা বুঝলো না, আপনাকে কিন্তু সাপোর্ট দিতে পারবে না। তারপর আরও বিষয় যে ওদের সঙ্গে অলওয়েজ কমিউনিকেশন রাখার একটা ব্যাপার আছে, যে আপনার সাইডে একটা ত্রুটি হলো আপনি ওদেরকে একটা সাপোর্ট টিকে দিয়ে দিলেন, আপনার আর্জেন্ট দরকার প্রবলেমটা সলভ করা, আর ওরা কিন্তু সেটা দিবে না। ওদের কথা হচ্ছে ক্লায়েন্টের আপনার যে প্রায়োরিটি আছে সেই প্রায়োরিটির উপর ডিপেন্ড করে ওরা দিবে আপনাকে। মনে করেন আপনার আগে আরও 100 জন ক্লায়েন্ট আছে, সেই 100 জন ক্লায়েন্টকে সার্ভ করবে, দেন আপনাকে দিবে। কিন্তু আপনি একটা লোকাল কারোর কাছে যদি পরিচিত হয়, সে আপনাকে হয়তো প্রায়োরিটি দিবে, বা তাদের হয়তো বা লাখ লাখ ক্লায়েন্ট নাও থাকতে পারে, সে হয়তো আপনাকে ইনস্ট্যান্ট সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। এই ওভারঅল অনেকগুলো বিষয় বিবেচনা করে ডোমেন এবং হোস্টিংয়ে যেতে হবে, মানে এমনি এমনি গেলাম আর ডোমেন হোস্টিং কিনে দিলাম যে না আমার তো সাইট আছে একটা, হেভি মজা সাইট আছে, সবাইকে দেখাচ্ছি আমার সাইট আছে। তো আমি যখন আমার লাগে প্রথম সাইট তৈরি করি 5-7 বছর আগে, তো ওই সাইটটা কোনো মানে আপনারা যেমন এখন ওই একদম প্রিমিয়াম ডোমেইন বা ভালো একটা কোড করে করে সাইট তৈরি করতেছেন, আমার প্রথম সাইট আমি যখন তৈরি করি তখন আমার ব্লগ স্পট ডট কম সাইট ছিল, ওই সাইটটা তৈরি করে আমার অনেক খুশি হয়েছিলাম তখন, ঠিক আছে। মানে ভালো লাগতো যেটা নিজের সাইট হয়েছে, কিন্তু যখন বুঝলাম যে আসলে ব্যাপারটা কোথায়, কোনটা অ্যাকচুয়ালি সাইট আর কোনটা কী, তখন বুঝতে পারছি ব্যাপারগুলো আসলে যে চেঞ্জগুলো কোথায় কোথায় করতে হয়। তো যাই হোক, এই জিনিসগুলো মাথায় রাখবেন যে ডোমেইন হচ্ছে একটা পুরো ওয়েবসাইটের নাম এক্সটেনশন সহ, মানে করেন রংপুরসোর্স ডট কম, এটা হচ্ছে একটা ডোমেইন। আর যদি বলেন যে নাম কোনটা ডোমেইনে, তাহলে রংপুরসোর্স হচ্ছে ডোমেইনের নাম আর এক্সটেনশন হচ্ছে ডট কম, ঠিক আছে। আর হোস্টিংয়ের ব্যাপারটা হচ্ছে কি যে এই যে যেখানে বসে আছেন যে জায়গাটা সশরীরে বসে আসেন, এখানে পিসি আছে, প্রজেক্টর আছে, অনেক কিছু এখানে আছে। হ্যাঁ, এই যে আমরা এত কিছু নিয়ে আমরা বসে আছি স্পেসটার মধ্যে, এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে আমাদের ফাইল, আমাদের অ্যাসেটগুলো, আর এই যে স্পেসটা আমাদের রাখছি এটা হচ্ছে আমাদের হোস্ট। অনেকে বলে না যে আমি ওই ইভেন্টের হোস্ট করাইছি, মানে আমি ওটাকে মানে আয়োজন করতেছি, আমি জায়গাটা নিয়ে দিছি বা আমি ওখানে ডোনেট করছি, এরকম কিছু বিষয় থাকে। যে হোস্টিংটা হচ্ছে তো আপনাদের একটা সাইটের যে ফাইলগুলো থাকবে এইটা রাখার যে জায়গাটা, সিম্পলি এটাই হচ্ছে হোস্টিং, ঠিক আছে। মানে আপনি যে জমি বরাদ্দ নিলেন, এক কথায় লিজ নেয় না অনেকে, লিজ 1 বছরের জন্য টাকা দিয়ে লিজ নিলাম, এই যে ওয়ান কাইন্ড অফ হোস্টিং। ওই ডোমেইনটাও আমার তো লিজ নিছেন, ভাড়া নিছেন, প্রতি বছর রিনিউ করতে হচ্ছে, রিনিউ করতে পারেন নাই ডোমেনটা ক্যান্সেল, ওটা কি আপনার সম্পত্তি হইল? কখনোই কিন্তু না। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ডোমেইন এবং হোস্টিং কোনোদিনও আপনার সম্পত্তি না, জাস্ট আপনি ভাড়া নিয়ে চালাচ্ছেন। তবে হ্যাঁ, হোস্টিংটা আপনার নিজের সম্পত্তি হতে পারে যদি আপনি নিজে সার্ভার কিনতে পারেন, মানে সেই সার্ভার কোনটা, ওই যে রিসেলার সার্ভার না, পুরো ডেডিকেটেড সার্ভার, আপনার নিজস্ব সার্ভার রুম, ওটা হচ্ছে আপনার নিজের অ্যাসেট, ওটা করতেও প্রায় আপনার একবারে ন্যূনতম হলে 2.5-3 লাখ টাকার ওপর খরচ মিনিমাম একটা সার্ভার বসাতে, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে ডোমেইন এবং হোস্টিং নিয়ে, তো ডোমেইনের ব্যাপার এবং হোস্টিংয়ের ব্যাপার ক্লিয়ার হয়েছেন? তো এবার বলেন ডোমেইন কি সংক্ষেপে বলেন। হ্যাঁ, এটা নামটা আমার নিজস্ব, বাট আমি তো একটা কোম্পানি থেকে ভাড়া নিচ্ছি, মানে নামটা রেজিস্টার করে নিচ্ছি আমার নামে, প্রতি বছর আমাকে রিনিউ করতে হচ্ছে না, তো কি হলো রিনিউ করা মানেই তো ভাড়া দেওয়া, ব্যাপারটা এমনটা না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো, আমার আমার তো নিজেরও ক্লায়েন্ট আছে অনেকগুলো, আমি একজন থেকে রিসেলার নিয়ে আমি আবার চালাচ্ছি, আমার তো ক্লায়েন্ট আছে নিজের। হ্যাঁ হ্যাঁ, মানে সেটা আপনার এখানে হোস্টিং অনেক ধরনের আছে, ডেডিকেটেড সার্ভার নিয়ে হোস্টিং আছে, ভিপিএস সার্ভার আছে,
শেয়ার হোস্টিং আছে, তারপর রিসেলার হোস্টিং আছে অনেক। মনে করেন যে আপনি আমার থেকে হোস্টিং নিলেন, আপনি আমার একজন শেয়ার্ড ক্লায়েন্ট, মানে আমার যে 20 GB 50 GB হোস্টিং আছে ওখান থেকে আপনাকে আমি 1 GB দিয়ে দিলাম, আপনি আমার থেকে ভাড়া নিলেন, এটা হচ্ছে শেয়ার্ড ক্লায়েন্ট। আর আমি যে এই যে 20 GB বা 50 GB নিলাম এটা হচ্ছে রিসেলার, আমি কিনে নিয়ে আবার সেল করতে পারতেছি, ঠিক আছে। আর ভিপিএস হচ্ছে কি যে এটা হচ্ছে একটা স্পেশাল সার্ভার, মানে এটা হচ্ছে আপনার নিজের জন্য একদম বরাদ্দ ভিপিএস সার্ভার, মানে আপনি ওটা শেয়ার্ড লাইনে না, ঠিক আছে। আর ডেডিকেটেড সার্ভার তো বললামই যে সার্ভার নিজস্ব সার্ভার থাকে এগুলো, তবে এটা বাইরের কোম্পানি থেকে ডেডিকেটেড সার্ভার কিনে নেওয়া যায়। ডেডিকেটেড সার্ভারের সাইজ অনেক বড় হয় এবং খরচও অনেক। ডেডিকেটেড সার্ভারটা সেল করা যায় কেন যাবে না, ডেডিকেটেড সার্ভার থেকেই তো, ডেডিকেটেড সার্ভার থেকেই তো এই আপনার রিসেলার আর আপনার হচ্ছে কি বলে শেয়ার এগুলো ক্রিয়েট হয়। ডেডিকেটেড হচ্ছে একদম রুট টপ লেভেল সার্ভার, যেটা ওখান থেকেই আপনি ভাগ করতে পারবেন, বুঝা গেছে। এবার বলেন হোস্টিং কি, ডোমেইন কি, মানে এক্সাম্পল গুলো খুবই ইজি, ঠিক আছে। যে এক্সাম্পল যদি দিই যে এটা এইভাবে করলে এটা হোস্টিং বা এটা ডোমেইন, বাট একদম ওয়েবের রেসপেক্টে এসে আপনাকে বলতে হবে, ওয়েবের ভাষায় বলতে হবে। আপনি বাড়িঘরের হিসাব বুঝাইলে হবে, আপনি ওয়েবের ভাষায় বোঝান, আপনি বলেন পারবেন। আরে আমি তো ওয়েবের ভাষায় বললাম সব কিছু, আমি তো দু একটা এক্সাম্পল হয়তো বললাম রিয়েল লাইফ দিচ্ছি। হ্যাঁ আমি তো রিয়েল লাইফের এক্সাম্পল কয়েকটা দিলাম, কিন্তু এইটার রেসপেক্টই আপনারা বলেন ডোমেইনটা কি আর হোস্টিংটা কি। বুঝছি আপনাদের মানে অনেক দূর দৌড়াতে পারেন আপনারা, কিন্তু পায়ে সিকল বেঁধে দিলে আপনারা আর নড়তে পারেন না, এটা হচ্ছে সমস্যা। তো আমি একদম ফাইনালি বলি, ডোমেইনটা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, ডোমেইন যেটাকে বলা হয়, নাম প্লাস এক্সটেনশন, যেমন রংপুরসোর্স.com এটা হচ্ছে ডোমেইন, আর রংপুর সোর্স এটা হচ্ছে ডোমেইনের নাম, আর .com হচ্ছে কি এক্সটেনশন। আর আরেকটা ম্যাটার হচ্ছে যে হোস্টিং, যেটা যে আপনার ওয়েবসাইটের ফাইলগুলো যেখানে রাখেন, ফাইল বলতে যে কোনো ফাইলই হতে পারে, ঠিক আছে, ফাইল কোনো স্পেসিফিক ফাইল না, HTML, CSS, ইমেজ, ভিডিও, অডিও, যা কিছু আছে এগুলো আপনি ওয়েবসাইটে যেখানে রাখবেন, মানে এটা হচ্ছে রিমোট সার্ভার। লোকাল হোস্ট তৈরি করে আমরা কাজ করছি না একটা দিন, তো লোকাল হোস্টও কিন্তু সার্ভার, বাট এটা কিন্তু আপনার এক্সাক্ট হোস্টিং না, এটা হচ্ছে আপনার কি PC-র যে হার্ড ডিস্কটা আছে এটা রিমোট সার্ভারও কিন্তু এরকম একটা হার্ড ডিস্ক, ওখানেও কিন্তু ডিস্কই আছে, ওখানে যে এমন অন্য কিছু আছে মানে বাতাস ঢুকায় রেখে দিচ্ছে এমন কিন্তু না, ওই রিমোট সার্ভার যেটা ওটাও বড় 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 সাইজের কোনো একটা হার্ড ডিস্ক আছে ওখানে, ওদের ওটাও কিন্তু একটা হার্ড ডিস্কের মধ্যেই পড়ে, কারণ ওটা তো স্পেস তৈরি করা, তো ওটা হচ্ছে রিমোট সার্ভার বলা হয় ওগুলোকে, আমরা যে হোস্টিংগুলো আমরা কিনি। আর যেটা আমরা লোকাল PC-তে কাজ করি সেটা হচ্ছে আমাদের লোকাল সার্ভার বা লোকাল হোস্ট, আর ওটা রিমোট হোস্ট, ঠিক আছে। তো রিমোট হোস্ট বা হোস্টিং বলে যেটা বুঝাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো যেখানে থাকে মানে লাইভ সার্ভারে যেখানে থাকে সেটাই হচ্ছে হোস্টিং, ঠিক আছে। আচ্ছা ডোমেইন, হ্যাঁ ভালো কোশ্চেন, মানে ডোমেইন এক্সটেনশনগুলোর মানে ইয়ে আছে ভাগ আছে, যেমন .com যেটা অনেকেই বোঝে না, যেমন স্কুলের সাইট ডোমেইন ইয়ে করে .com ডোমেইন দিয়ে স্কুলের সাইট তৈরি করে রেখে দেয়, বুঝতে পারছেন, তো স্কুলের সাইট তো .com ডোমেইন দিয়ে হওয়ার জন্য না, .bd না .ac .bd হতে পারে, মানে .ac হতে পারে অথবা .edu হতে পারে, কারণ এসি হচ্ছে একাডেমিক আর ইডিউ হচ্ছে এডুকেশন, এই দুটো হতে পারে। আর যেটা .bd বললেন, .bd হচ্ছে কি বাংলাদেশের জন্য বরাদ্দকৃত একটা ডোমেইন, এটা বাংলাদেশ টেলিকমিউনিকেশন যারা ইয়ে করে মেনটেন করে টেলিকমিউনিকেশন সিস্টেমটা, তারাই ডোমেইনটা মূলত এক্সেস করতে পারে, তাদের তারাই ডোমেইনটা তৈরি করছে, যেমন .com .bd মানে .bd এক্সটেনশন যেটাই আছে সরকারি প্রতিষ্ঠানের জন্য না, এটা হচ্ছে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত একটা এক্সটেনশন, যে শুধুমাত্র বাংলাদেশের বাংলাদেশ রিলেটেড বাংলাদেশের বসবাসকারী রিলেটেড বা বাংলাদেশের যে কোনো কিছু রিলেটেড একটা ডোমেইন .bd, যেমন .co.uk আছে, এটা কি ইউকে বেস, .in আছে এটা ইন্ডিয়ান, .pk আছে এটা পাকিস্তান, মানে যখন কান্ট্রি এক্সটেনশনগুলো দেখবেন তখন ধরে নিতে হবে যেটা কান্ট্রিতে, ঠিক আছে। যেমন .com এটা গ্লোবাল ডোমেইন কমার্শিয়াল, সবাই ইউজ করতে পারে, আমিও পারি, ইংল্যান্ডের মানুষও পারে, ইন্ডিয়াও পারে, পাকিস্তানও পারে, এনি কাইন্ড অফ কান্ট্রি, যে কোনো দেশ .com পারে, .net .info .org, ঠিক আছে।
তারপর ডট বিজ, এরকম করে রিসেন্টলি গত এক বছরে তো কম করে হলো আপনার 400-500 ডোমেন এক্সটেনশন নতুন করে রেজিস্টার হয়েছে, এত দরকার ছিল না। ঠিক আছে, তো আমরা যেগুলো স্ট্যান্ডার্ড ডোমেইন সেগুলো ইউজ করি অলওয়েজ। যেমন কমার্শিয়াল ডোমেনের জন্য আমরা maximum.com ইউজ করি, অর্গানাইজেশন যেগুলো সেটা প্রফিটেবল হোক বা নন প্রফিটেবল হোক .org ইউজ করে, .info অনেক ক্ষেত্রে ইউজ হয়, ইনফরমেশন বেস সাইটের ক্ষেত্রে ইউজ হয়। আবার মনে করেন যে আপনার নিজের পার্সোনাল সাইট সেটাও ইউজ করতে পারেন, আপনি আপনি পার্সোনাল সাইটে মনে করেন যে .com ইউজ করতে পারেন, .net ইউজ করেন, পার্সোনালের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই আসলে। মানে ডোমেনের এক্সটেনশন যদি আপনি ওদের টাইপ অনুযায়ী ইউজ করতে চান তাহলে ইউজ করা উচিত, বাট আমরা কেউই তো আঁকা করি না। আমার পার্সোনাল ডোমেন আমি .org দিয়ে রেখে দিচ্ছি, বা .org কি আসলে পার্সোনাল ডোমেনের জন্য? অর্গানাইজেশন বেস .com-টা আপনি পার্সোনাল নিতে পারেন, .net নিতে পারেন, .info নিতে পারেন, বা .org কিন্তু টোটালি ডিফারেন্ট। আপনার পার্সোনাল সাইটও কিন্তু কমার্শিয়াল হতে পারে, কমার্শিয়াল সাইট হতে পারে না, পার্সোনাল সাইট হতেই পারে। তারপরে .me আছে, .me-টা এখনকার বর্তমানের জন্য পারফেক্ট পার্সোনাল ডোমেন, .me, হ্যাঁ ঠিক আছে, ওটা হচ্ছে পারফেক্ট পার্সোনাল সাইটের জন্য যে ডোমেনটা ওইটা। তো এরকম ডোমেন নিয়ে অনেক আলোচনা আছে, আসলে মতবিভেদ অনেক আছে, যার যেটা ইচ্ছা সেটা ইউজ করে, বাট চুজিংটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কী টাইপের ডোমেন ইউজ করতে চাচ্ছেন, কেন ইউজ করতে চাচ্ছেন, তাহলেই টোটাল ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের আজকের ক্লাসের বিষয় যেটা সেটা হচ্ছে যে আমি তো অলরেডি আমাদের আজকের ক্লাসের জন্য ডোমেইন এবং হোস্টিং রেজিস্ট্রেশন করেই রাখছি। ঠিক আছে, তো এই প্রসেসটা এই জন্যই করে রাখছি কারণ ক্লাসে ইনস্ট্যান্ট যদি আমি ডোমেইন হোস্টিং রেজিস্ট্রেশন করে দেখাই আপনাদেরকে, তো ডোমেইন এবং হোস্টিংয়ের যে কানেকশন তৈরি হয়, কানেকশনটা তৈরি হতে সময় সাপেক্ষ ব্যাপার, কখনো ইনস্ট্যান্ট হয়, কখনো আধা ঘন্টা সময় লাগে, কখনো 24 ঘন্টা সময় লাগতে পারে, এটা ডিপেন্ড করে আপনার নেটওয়ার্ক স্পিডের উপর, আপনার ডিপেন্ড করে নেটওয়ার্ক স্ট্যাটাসের উপর, ওভারঅল অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো এই জন্যই আমি আগে থেকেই ডোমেইন এবং হোস্টিংটা রেজিস্ট্রেশন করে রেখে দিয়েছি, বাট কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে আমি আবারও রিক্যাপ করে দেখাই দিব। ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আমাদের ডোমেইনের নাম হচ্ছে এইটা, কোর্স এক্সপার্ট। এটা যদিও আমার একটা নিজস্ব ব্র্যান্ড ছিল আগে, তো এই ব্র্যান্ডটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, এই ব্র্যান্ডে কোনো কাজ করবো না। আর এখানে আমাদের হোস্টিংটা ডোমেইনটা কেনা আছে, আমি এটি একটু পর ব্যাপারগুলো ক্লিয়ার করে দেখাবো। তো যেহেতু আমি ওটা ইউজ করতেছি না, সো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর খাতিরেই আমি এই জিনিসটা ইউজ করতেছি। এটা হচ্ছে আমাদের হোস্টিং সিপ্যানেল, আর এটা হচ্ছে আমাদের ডোমেইনের সিপ্যানেল। ঠিক আছে, তো কীভাবে ডোমেইন এবং হোস্টিং রেজিস্ট্রেশন করবেন এই প্রসেসটা আপনাদের ভালোভাবে জানা দরকার, কারণ ভালোভাবে না জানলে আপনারা প্রবলেমে পড়বেন। তবে এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার বলে রাখি যে যদি আমার কাছে ডোমেইন রেজিস্ট্রেশন করেন তাহলে আমার ডোমেইন প্রসেসিং সিস্টেম, আমার হোস্টিং প্রসেসিং সিস্টেম একরকম, অন্য একটা কোম্পানিতে গেলে তাদের আরেক রকম, আবার আরেকটা কোম্পানিতে গেলে তাদের হয়তো আরেক রকম হতে পারে, আবার আমার মতো আরেকটা হতে পারে। মানে ডিপেন্ড করে আপনি যাদের কাছ থেকে ডোমেইনটা নেবেন তার সার্ভার সেটআপের সার্ভার কনফিগারেশন, সার্ভার সেটআপের উপর। তবে এমনটা না যে আমার এমন সবারটাই এমন, ডিফারেন্ট থাকবেই। আপনি বাইরের কোম্পানিগুলোতে রেজিস্ট্রেশন করতে যান, ওখানে হাবিজাবি আরও অনেক কিছু ইনফরমেশন দিতে হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমারটাই এমন দেখে আপনি বাইরের কারো কাছে হোস্টিং নেবেন সেখানেও এমন, এমনটা কিন্তু না। তো এই জিনিসটা খুব ভালোভাবে আপনাদেরকে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে আমার থেকে বা আমাদের রংপুর সোর্স থেকে যদি কোনো ডোমেইন নিতে চান তাহলে আমাদের একটা ডোমেইনের পোর্টাল আছে, সেটা হচ্ছে domain.rongpursource.com। এইখান থেকে এইখানে আপনাকে যেতে হবে। তো এখানে গেলে ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে পোর্টালটা, সেই পোর্টালটা টোটাল এখান থেকে ওপেন হবে। তবে একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের নিজস্ব ডোমেইন থাকা উচিত এবং প্রিমিয়াম ডোমেইন, প্রিমিয়াম হোস্টিং, ছোটো 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 স্পেসের হোস্টিং হোক বাট থাকা উচিত। কারণ কি, মানে যখন আপনারা কাজ শিখবেন, এখন তো নতুন অবস্থা আছেন, কিন্তু আপনারা হয়তো বলতে পারেন যে ফ্রি ডোমেইন ফ্রি হোস্টিং দিয়ে আমি শিখি, নো প্রবলেম, শিখেন, সমস্যা নেই কোনো। কিন্তু যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন, আপনারা কিন্তু প্রিমিয়াম হোস্টিং ডোমেইন ইউজ করার কোনো এক্সপার্টনেস নাই, ক্লায়েন্টের কাজ কিন্তু ওরা তো প্রিমিয়াম ডোমেইন হোস্টিংই দিবে নাকি ফ্রি দিবে। আপনি হয়তো একটা দুটা কাজ করতে পারেন যে একটা জাস্ট টেস্ট করলেন যে না ডোমেইনটা কেমন হয় বা ডোমেইনের সার্ভারটা কেমন হয় আর হোস্টিংয়ের সার্ভারটা কেমন হয়, এই দুটো বিষয় দেখার জন্য। বাট আমি অলওয়েজ রিকমেন্ড করবো যে শুরু থেকেই প্রিমিয়াম ইউজ করেন, দুটা টাকা খরচ হবে, হোক আপনি এক্স্যাক্টলি শিখতে পারবেন। কস্ট এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, মানে সব কিছুই কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, বাট ডোমেইনের যে ব্যাক এন্ড এবং হোস্টিংয়ের যে ব্যাক এন্ডটা, মানে এটা কিন্তু আপনার সাইটের ব্যাক এন্ডটা, এটা বলেছি ডোমেইন সার্ভারের ব্যাক এন্ড যেটা আর হোস্টিং সার্ভারের ব্যাক এন্ড যেটা,
দুটোই ম্যাক্সিমাম সার্ভারের ক্ষেত্রে সেম থাকবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন না যে হোস্টিং এর যে ইন্টারফেসটা এমন, ম্যাক্সিমাম আমি বলতে পারি যে আপনার 80-90% প্লাস যে কোনো কোম্পানি থেকে আপনি হোস্টিং নেন এইরকম ইন্টারফেস পাবেন, ঠিক আছে। আর ডোমেইন নেন সেই ক্ষেত্রে আপনি এরকম ইন্টারফেস পাবেন। মানে কথা হচ্ছে রেজিস্ট্রেশন পোর্টালগুলো আলাদা হয়। আমি একভাবে রেজিস্ট্রেশন পোর্টাল রেডি করে রাখছি, আমারটা আমার ভাবে দেখাচ্ছে। তবে এই যে ডোমেইনের পোর্টাল যেটা, এটাও অনেকের ক্ষেত্রেই এমনটা, ম্যাক্সিমাম চেঞ্জ হয় হোস্টিং এর ক্ষেত্রে গিয়ে, ঠিক আছে। যাই হোক, এত কমপ্লেক্সে নিয়ে যাচ্ছি না আপনাদেরকে আর। তো এখানে আরেকটা ব্যাপার যে ডোমেইনের প্রাইজিংগুলো কখনো আপনার বাংলাদেশি টাকায় দেখতে পারেন, অথবা কখনো ইউএসডিতেও দেখতে পারেন। তবে ম্যাক্সিমাম সময় ইউএসডিতেই দেখবেন, কারণ এগুলো ইন্টারন্যাশনাল গেটওয়ে থেকে রেজিস্টার হয়, ঠিক আছে। তো এক কোথায় বা কারা ডোমেইন এই ডোমেইনগুলো রেজিস্টার করে, মানে ডোমেইনের নামটা না, ডোমেইনের এক্সটেনশনটা রেজিস্ট্রেশন করে, কারণ তারা রেজিস্ট্রেশন করে বলেই তো আমরা অ্যাক্সেস করতে পারি, তাই না। তো এটা হচ্ছে ICANN নামে একটা প্রতিষ্ঠান আছে, আমি দেখাচ্ছি ICANN। এই যে এটা ICANN, দেখেন এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন, এখানে বলতেছে, যদিও বলতেছে নন প্রফিট অর্গানাইজেশন বাট ঠিকই প্রফিট করে এরাও। তো বলতেছে দ্য ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস, এই এটার মানে দ্য ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস, এটার মানে, ঠিক আছে। এরাই মূলত ডোমেইনের যে এক্সটেনশনগুলো, ডোমেইনের যে স্ট্যান্ডার্ডগুলো, প্রাইজিংগুলো এরা মেনটেন করে, এরাই আপডেট করে, এরাই মডিফাই করে, ঠিক আছে। ডোমেইন রেজিস্ট্রেশন করতেছেন বাট কে ডোমেইনগুলো অ্যাপ্লাই করে জানলেন না, তাহলে কাজ হলো? এইগুলো সম্পর্কে আপনাদের একটা বেসিক আইডিয়া থাকতে হবে। তবে এখানে গেলে আপনাদের চাহিদা মতো অনেক ইনফরমেশন পাবেন না, কারণ এরা হচ্ছে দ্য এক্সটেনশন রেজিস্টার করে, এরা কিন্তু আপনাকে ডোমেইন দেয় না। এদের ইয়ে আছে, কি বলে, পার্টনার আছে যারা, এদের পার্টনাররাই মূলত ডোমেইনগুলোকে অ্যাক্সেস দেয় বা আপনাকে ডোমেইন রেজিস্ট্রেশন করার জন্য অপরচুনিটিটা দেয়, ঠিক আছে। তো এখানে অনেক হাবিজাবি ইনফরমেশন আছে, এগুলো যদি কখনো আপনার পড়ার সময় থাকে তো পড়ে দেখিয়ে নিন। তো যেখানে বলতেছিলাম যে এই যে ডোমেইন রেজিস্ট্রেশন পোর্টালটা, এখানে কোম্পানি অনুযায়ী, প্রোভাইডার অনুযায়ী আলাদা আলাদা হয়। তো এখানে দেখেন, বুক ইউর ডোমেইন নেম, ক্রিয়েট ইউর ওন অনলাইন আইডেন্টিটি ইন এ মিনিট। তো এখানে বলতেছে যে আপনার ডোমেইনের নামটা দেন, এখানে কোনো এক্সটেনশন দিতে হবে না, জাস্ট ডোমেইনের নামটা দিবেন। আপনার হয়তো মনে করেন যে ডোমেইন রেজিস্ট্রেশন চুজ আছে, মনে করেন rakibfaisal.com হতেই পারে নামটা, কিন্তু আপনি .com চাচ্ছেন, বাট এক্স্যাক্টলি .com অ্যাভেলেবেল নাও হতে পারে, .com তো অন্য কেউ কিনে নিতে পারে, আগে থেকে কেনা হইতে পারে না। এই জন্যই কিন্তু চেক করা যায় ডোমেইনটা অ্যাভেলেবেল কি না। যদি এমন হইতো যে না, আমার নাম দিয়ে ডোমেইন অ্যাভেলেবেল আমি জানি বা অ্যাভেলেবেল থাকবেই শিওর, তাহলে তো চেক করতাম না আমরা, জাস্ট ডিরেক্টলি গিয়ে রেজিস্ট্রেশন প্রসেসে চলে যেতাম। কিন্তু এই প্রসেসের কোনো সিস্টেম নেই, আপনাকে মাস্ট বি চেক করতে হবে একটা ডোমেইন রেজিস্ট্রেশনের সময়। সো অবশ্যই মনে করেন যে জাস্ট আমরা একটা ডেমো ডোমেইন কি জাস্ট ইয়ে করবো, আমরা একটা এই আমরা একটা অর্ডার করবো, অর্ডার করার পর ডোমেইন যে ডোমেইন রেজিস্ট্রেশন যে কোম্পানি বা আমার কাছে ডোমেইনের রিকোয়েস্ট চলে আসবে, ঠিক আছে। ডোমেইনটা রিকোয়েস্টটা আমার কাছে চলে আসবে, দেন সেখান থেকেই আমি যখন দেখবো যে নোটিফিকেশন একটা আসছে, নোটিফিকেশন আসার পর সেখান থেকে আমি ডোমেইনটাকে কী করবো, আপনি আমাকে পেমেন্ট দিবেন, আমি ফান অ্যাড করবো, ফান অ্যাড করার পরে দেন আমি আপনার ডোমেইনটাকে এক্সিকিউট করে দিব, তখন ডোমেইনটা অ্যাক্টিভ হবে এবং আপনি সবগুলো কনফার্মেশন পাবেন। তো যেটা বলতেছিলাম যে মনে করেন আপনার নামে বানান এটা ওয়াই এটা, তো এখানে আপনি .com দিতে পারেন, বাট আমরা .com দিব না, আমরা জাস্ট রাকিব ফয়সাল লিখে কী করবো, গো দিব। এখানে গো দিলে কী হবে যে যতগুলো এক্সটেনশন অ্যাভেলেবেল আছে আপনার এই নামের সাথে সবগুলোর লিস্ট দেখাবে। দেখেন কী দেখাচ্ছে, রাকিব ফয়সাল .website, এটাও কিন্তু একটা ডোমেইন এক্সটেনশন, এটাও অ্যাভেলেবেল আছে। তারপর কী বলছে, মোর ডোমেইনস টু কনসিডার, রাকিব ফয়সাল .com .net .org .co রাকিব ফয়সাল .biz, এরকম অনেকগুলো আছে, আস আছে, মানে যত খুশি আপনি এখানে দেখতে পারেন, আরও আছে, এই যে .me আছে, ইনফো, আপনার তো সব কিছুই অ্যাভেলেবেল, সবগুলো রেজিস্ট্রেশন করে ফেলেন। এবং এই যে প্রাইস দেওয়া আছে সাথে সাথে, যে কোনটা ডোমেইন রেজিস্ট্রেশন করলে কত প্রাইস হবে, .me এই যে এটা .me ডোমেইনের নর্মাল প্রাইস একটু বেশি, এটা ইন্টারন্যাশনালি কারণ
এটা এমনি কিছু বলার উপায় নাই যে কেন দাম বেশি। ডানা পয়সা কি ডানা হয়েছে নাকি ওনার না? এইগুলো ডোমেন কি যে এই ডোমেনগুলো আমি বলি, এই ডোমেনগুলো কেন এমন দেখায়। হ্যাঁ, এই ডোমেনগুলো এমন দেখার কারণ হচ্ছে কি, এই ডোমেনটা অনেক আগে কেউ রেজিস্টার করছে এবং ডোমেনটা পার্ক করে রাখছে। পার্ক, PARK, পার্ক করে রাখা মানে ডোমেনটা একটা ডোমেন পার্কিং সাইট আছে, সেইগুলোর মধ্যে কী করে এটা হোস্ট করে রাখে, আগে থেকে কিনে, যে যদি কখনো প্রয়োজন পড়ে কিনে নিবে এবং কিনবে কেমন করে, এই রেট দিয়ে কিনতে হবে তাকে। বাট রিনিউয়াল প্রাইস কিন্তু তার এইটা 1000, বাট কেনা প্রাইস কত এইটা। মনে করেন যখন আমেরিকার যখন নির্বাচন হয়, বারাক ওবামা যখন ইয়ে করে প্রেসিডেন্সি দাঁড়ায়, ওর নামে barackobama.com একটা ডোমেন কেউ কিনে রেখে দিছিল, ব্যাপারটা কিন্তু সত্য, কিনে রেখে দিছিল। তো যখন বারাক ওবামা জিতে যায়, তখন তো barackobama.com দিয়ে ডোমেন দরকার, অন্য নাম তো নিবে না, বা নিলেও কেমন হয়ে যায়। তো পুরো একটা নাম barackobama.com, নামটা হেভি না, এবং ওর নামের সঙ্গে চয়েসের সঙ্গে পুরো মিলে যায়। তো ওরা তো USD কার্যকলাপ করে, তো এরকম আমি শুনছি, এটা প্র্যাকটিক্যালি কতটা ট্রু আমি জানি না। তো এরকম 10 লাখ USD দিয়ে ডোমেনটা তার কাছ থেকে রিলিজ করে নিছে, 10 লাখ USD, 10 লাখ টাকা না, 10 লাখ USD, ঠিক আছে। সো ডোমেন অনেকেই শুধু, হ্যাঁ না ব্ল্যাকার না, এটা ব্ল্যাকারের পর্যায়ে পড়ে না, অনেকেই ডোমেন কিনে কিনে পার্ক করে রাখে। মনে করেন যে এই যে ওয়ার্ল্ড কাপ ফুটবল আসতেছে 2 বছর পর বা 3 বছর পর, আপনি এখন থেকে কিনে রেখে দিলেন যে ওয়ার্ল্ড কাপ ফুটবল 2019 বা 2018 নিয়ে রেখে দিলেন, তখন এসে যদি কেউ পছন্দ হয় আপনার কাছে অর্ডার দিবে। মানে এটা হচ্ছে কি, অনেকটা নিলামের মতো, মানে নিলাম ডাকি না, অনেকটা এমনটা যে কেউ দরকার কষাকষি করে, আপনি লিখে রাখছেন 1 লাখ টাকা, আর আমি বললাম ভাই আমি 80,000 টাকা দিব, আপনি দিতে চাইলে দেন, না দিলে চাইলে ভাই কিছু করার নেই, ব্যাপারটা এমনটা। মানে এই বিজনেসগুলোতে অনেক মজা আছে, খাটনি নাই। আপনি 1000 টাকা দিয়ে একটা ডোমেন নেবেন, আমার কাছে সার্ভিস নেবেন 1 বছর, আপনি যদি প্রতিদিন আমাকে নক করেন প্রতিদিনই আমাকে সার্ভিস দিতে হবে, খাটনি নাই। হ্যাঁ না, এটা খাটনি নেই, কোনো চয়েস করে রাখলে হবে না, কিনে রাখতে হবে। কিন্তু ব্যাপারটা এমন, মনে করেন যে আজ থেকে 10 বছর পর barackobama-র একটা মেয়ের নাম, মানে বাচ্চা হবে, তার নাম দিবে, একটা নাম চুজ করে রেখে দিয়েছে, বাট মেয়েটার নাম কী হবে তো কেউ তো জানে না, বাট এমন একটা নাম চুজ করে রাখছে যে এই নামের সঙ্গে এই নামটা মিলে গিয়েছে। তো ওরা তো টাকার অনেক টাকা, ওরা তাইলে কিনে নিব, কিনে নিল। অথবা একটা মানে একটা বিষয় ঘটবেই, হবেই, এমন একটা বিষয় থাকতে পারে যে হবে, এটা হতেই হবে বা এটা হবেই, ঠিক আছে। যেমন বাংলাদেশের নির্বাচন কবে হবে, 2018 সালে বা 2019 সালে, তো আপনারা লিখে রাখেন বিডি ইলেকশন 2019। তবে বাংলাদেশ থেকে এত দানশীল নেই কেউ যে আপনার ডোমেনটা কিনে নিবে, দরকার নেই আমার ডোমেন, থাক। হ্যাঁ দরকার হয় না, আমি চেঞ্জ করবে, ভালো কথা বলছে, তাও অত টাকা দিয়ে ডোমেন নিব না। না হয় এখানে আসলে অনেক চয়েসের বিষয় থাকে, যেমন আপনি যদি চান যে আমার এখানে rakibfaisal.com নাম আছে, .com নাম আছে, আপনি কখনো চাইবেন যে এই নামটা কাউকে দিতে? এত সুন্দর সুন্দর নাম কখনো চাইবেন না কাউকে দিতে? তো আপনি কিনে রেখে দিলেন, আপনি কেন ভাই এত সুন্দর নাম থাকতে আপনি মাঝে মাঝে একটা হাইফেন দিবেন? ব্যাপারটা এমনটা না, মানে ডোমেন নামের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। ডোমেন নামটা সুন্দর হলে এসইওতে আপনি অ্যাডভান্টেজ পাবেন, ডোমেন নাম ছোট হলে অ্যাডভান্টেজ পাবেন, আপনার নিজের কাছেই ভালো লাগবে প্রেজেন্ট করতে, আবার এটা রিডেবল, অনেক ইজিলি পড়া যায়, অনেক কিছু ডিপেন্ড করে ডোমেন নামের ক্ষেত্রে। ডোমেন এসইওর ক্ষেত্রে যেমন হেল্পফুল, আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য অনেক বড় হেল্প, অনেক হেল্পফুল। আপনি নিয়ে রাখেন একটা 15-20 ক্যারেক্টারের একটা ডোমেন নাম হইলে ওটা কিছু, ডোমেনের নাম বানান করতেই তো আপনি হাঁফায় যাবেন, ওই ডোমেন ব্রাউজ করার প্রদান করবে আর করবে না। যাই হোক, তো আমরা মনে করি এখানে অ্যাভেলেবেল পাইলাম, আমাদের অ্যাভেলেবেল দেখালো এইটা, তো সমস্যা না, আমরা তো এটা নিচ্ছি না, আমরা নিচ্ছি কোনটা, মনে করেন এইটা নিব। তো আমি এখানে কী করবো, সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এখানে আমার শপিং কার্টে ডোমেনটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ দেখেন এখানে অ্যাড হয়ে গেছে এবং বলতেছে বিডি টোটাল এইটা। তো এখন বলতেছে যে এখানে সিকিউর ইউর ডোমেন অ্যাড প্রাইভেসি প্রোটেকশন, তো এটা হয় প্রাইভেসি প্রোটেকশনের ক্ষেত্রে এমনটা হয় যে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো পাবলিকলি শো করবে না, ঠিক আছে। এখানে আরেকটা ম্যাটার যে গ্রেট চয়েস, দিস পপুলার এক্সটেনশন আর অলসো অ্যাভেলেবল ফর ইয়ার ডোমেন, গ্রাব দেম নাও, বলতেছে যে আপনাকে একটা লোভ দেখাচ্ছে যে এগুলো অ্যাভেলেবেল আছে, আপনি যদি নিতে পারেন, আমার দরকার নেই নেই আরেকগুলো, আমি বাদ দিলাম। তো এখানে প্রাইভেসি প্রোটেকশন যেটা ব্যাপারটা আছে, দেখেন এখানে প্রাইভেসি প্রোটেকশনের ব্যাপার যেটা, তো প্রাইভেসি প্রোটেকশন হচ্ছে কি যে এখানে উইথ, এখানে বলছে যে উইথ প্রাইভেট ডোমেন রেজিস্ট্রেশন উই পাবলিশ আওয়ার ইনফরমেশন ইন প্লেস অফ ইয়ার্স, মেকিং শিওর দ্যাট ইয়োর অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড আদার ইনফরমেশন রিমেন হিডেন।
মানে প্রাইভেসি প্রোটেকশন যেটা কাজ করে সেটা হচ্ছে যে প্রাইভেসি প্রোটেকশন যদি এনাবল থাকে তাহলে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো হাইড রাখা হয়, আর যদি প্রাইভেসি প্রোটেকশন ডিজেবল থাকে তাহলে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো কী হয় শো করানো থাকে। তো ওটা অনেক ক্ষেত্রেই আপনাকে হেল্প করবে, অনেক ক্ষেত্রেই আপনাকে প্রবলেমে ফেলবে। সাপোজ মনে করেন আপনার ডোমেন যেই ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেটা অন্য কেউ জেনে গেছে, আপনার ডোমেন মানে কোনো না কোনোভাবে অ্যাক্সেস করে ফেলছে সে, মানে হ্যাকারদের কাজে হ্যাকিং করা। সো এই জন্য কী করতে হয়, প্রাইভেসি প্রোটেকশনকে অবশ্যই আপনারা অ্যাক্টিভ করে রাখবেন। এই যে এটা মানে কিন্তু অন, এটা মানে আবার দেখেন না যে অফ দেখাচ্ছে, অফে ক্লিক করলাম, এখানে ক্লিক করা মানে আমি অন করে দিলাম, ঠিক আছে। এবং এটা কোনো চার্জ লাগবে না, ফ্রি। তো আমি দিলাম সেভ, দেখেন এখানে হয়ে গেল যে প্রাইভেসি প্রোটেকশন এনাবল, আর এখানে তালা চিহ্ন দিছে যে আপনি এখন লকড। দেন চেক আউটে যান। আচ্ছা, চেক আউটে গেলে এখানে অনেক কিছু দেখাচ্ছে, তো এত কিছু দরকার নাই। এখানে আরও কিছু ফিচার দেখাচ্ছে যে ডোমেন মানে এখানে যে সাইট রেজিস্ট্রেশনের অনেক ব্যাপার দেখাচ্ছে, এটা তো আগে দেখাচ্ছিল না, এটা কেন দেখাচ্ছে বুঝলাম না। আচ্ছা, এটা যাই হোক, এটা বাদ দেন, এটা দেখানোর দরকার নেই, এটা আগে ছিল না, এটা নতুন করে মানে ফিচার অ্যাড হয়েছে। তো এখান থেকে যদি কিছু আসে তাহলে নো থ্যাঙ্কস, প্রসিড টু চেক আউটে যাবেন। আচ্ছা, প্রসিড টু চেক আউটে গেলে এখানে দেখতে পারবেন যে আপনি বলতেছে যে আপনার ডোমেনের নাম, আপনি এখানে ফ্রি কী কী পাচ্ছেন সেটা একটা লিস্ট দেখাবে, ক্লিক করলেই দেখাবে যে আপনি কী কী পাচ্ছেন এখানে। হ্যাঁ, দেখেন যে ইমেল অ্যাকাউন্ট পাচ্ছেন, ডিএনএস পাচ্ছেন, এগুলো আসলে সব ডোমেনের সঙ্গে ফ্রি থাকে, এটা ফ্রি দেওয়া হয়, এটা যে আহামরি অনেক কিছু আপনাকে আমি মানে ভালোবেসে দিলাম এমনটা না, এটা সব ডোমেনের সঙ্গে ফ্রি থাকে। সো এটা নিয়ে এক্সট্রা মাথা ব্যথা করার দরকার নেই কোনো। এখানে পরে বলছে যে কোনো যদি কুপন কোড থাকে মানে অফার থাকে, কুপন কোডটা দিলে প্রাইসটা লেস হবে এখান থেকে। আর বাইরের কান্ট্রিতে ট্যাক্স দেওয়া হয়, প্রতিটা প্রোডাক্টের উপর ট্যাক্স অ্যাপ্লাই করা হয়, আমাদের দেশেও তো এখন ট্যাক্স অ্যাপ্লাই করছে, বাট এটা এখনও অ্যাপ্লিকেবল না, মানে আমরা এখনও এটা অ্যাক্সেস পাইনি, একমাত্র অ্যাক্সেস পাইছি হচ্ছে মোবাইল অপারেটরদের ক্ষেত্রে, ওরা কিন্তু অলরেডি ট্যাক্স বসাই দিয়েছে, খেয়াল করছেন কি এটা কখনো, ট্যাক্স কিন্তু বসাই দিয়েছে। আচ্ছা, তারপর এখানে বলতেছে যে টোটাল অ্যামাউন্ট হচ্ছে এইটা। তো এখন কথা হচ্ছে যে চেক আউট করতে হবে, চেক আউট মানে কি আপনি এখন পেমেন্টের দিকে চলে যাবেন। তো চেক আউট করতে হলে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে, সেই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা থাকতে হবে আমাদের এই সাইটে, মানে আপনার একটা ক্লায়েন্ট প্রোফাইল থাকতে হবে আমাদের এই ডোমেইন ডট কম পোস্টার ডট কম অ্যাকাউন্টে, ঠিক আছে। তো এটার জন্য আপনাকে কী করতে হবে, আপনার তো আর অ্যাকাউন্ট নাই, আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট ক্লিক করলে এখানে আপনাকে বেসিক কিছু ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে। ধরেন আমি এখানে ইনফরমেশন দিলাম এবং ট্রু ইনফরমেশন দিবেন যাতে করে আপনার সাথে পরবর্তীতে কন্ট্যাক্ট করা যায়। এখানে ভুয়া ইনফরমেশন দিবেন, আপনার যদি ভুয়া করার ইচ্ছা থাকে তাহলে দিতে পারেন ভুয়ো, বাট এখানে অলওয়েজ ট্রুটা দিবেন যাতে করে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা হয় বিভিন্ন প্রয়োজনে। কারণ ডোমেইন মনে করেন যে এক মাস বাকি আছে রিনিউ করার, আপনি একটা আপনার ইমেল অ্যাড্রেস ভুল দিয়ে রাখছেন, আমি আপনাকে মেল দিতে পারবো, কখনই পারবো না। সো এখানে যা দিবেন সত্য ট্রুটা দিবেন। এখানে দিলেন মনে করেন যে পার্সোনাল দিলেন, ইমেল অ্যাড্রেস কি আপনার, পাসওয়ার্ড মনে করেন যা খুশি তাই দিতে পারবেন। আর গুগল ক্রোম ইউজ করলে এরা কিন্তু পাসওয়ার্ড সাজেশন করে, এত হিজি বিজি পাসওয়ার্ড কোনো দরকার নাই। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, যদি আপনি মনে করেন যে এটা এই অ্যাকাউন্টে ইউজ করবেন তাহলে আমার কাছে পাসওয়ার্ডটা জেনে নেবেন, ঠিক আছে। দিলাম। আচ্ছা, এখানে একটা যদি খেয়াল করবেন, নোটিশ দেওয়া আছে যে 8 ক্যারেক্টার্স মিনিমাম, মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে এবং অ্যাটলিস্ট একটা নাম্বার হতে হবে, ঠিক আছে। তো এখানে বলতেছে যে অ্যাড্রেস, তো অ্যাড্রেস এখানে মাস্ট বি দিতে হবে। অ্যাড্রেস আপনি কী দেন, ভুল দেন ক্ষুব্ধ দেন আপনার ব্যাপার, বাট ইমেল অ্যাড্রেসটা ঠিক দিবেন। আপনার কারেন্ট অ্যাড্রেসটা আপনি পারমানেন্টও দিতে পারেন, পারমানেন্ট চাই কারেন্টও দিতে পারেন, সমস্যা নাই। এখানে আপনার ইয়ে কি অ্যাড্রেস বলেন, কোন সর্দার পাড়া, এই এদিকে না ট্রাক স্ট্যান্ডের ওদিকে, ও হল আছে, অনেক রাজনীতি আছে ওখানে। মোবাইল নাম্বার বলেন, 01
7250 006090 ঠিক আছে দিলাম দেওয়ার পর দিলাম কি ক্রিয়েট অ্যাকাউন্ট আচ্ছা দেখেন এখানে কিন্তু আপনার নাম দিয়ে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে ঠিক আছে তো এই পর্যন্ত আসার পর আপনাকে অবশ্যই এই যে পে অফলাইন যেহেতু আমরা অফলাইন ট্রানজ্যাকশন করি হ্যাঁ অফলাইনে আমরা পেমেন্ট রিসিভ করি সো আমরা অলওয়েজ অফলাইন পে অফলাইন বা এখানে পেমেন্ট প্রসেসিংয়ের সিস্টেমটা থাকবে কারণ আপনার অ্যাকাউন্ট তৈরি শেষ আপনার ডোমেন অলরেডি আপনি সিলেক্ট করে ফেলছেন অ্যাকাউন্ট তৈরি করছেন দেন এখন কি আপনাকে পেমেন্ট করতে হবে তাই না যখন পে অফলাইনে যখন ক্লিক করবেন তখন একটা প্রসেসিং হবে এখানে তো প্রসেসিংটা হওয়ার পরেই আপনি কনফার্মেশন দিবে যে আপনার এই যে বলছে দেখ ইউর অর্ডার হ্যাজ বিন প্লেসড কাইন্ডলি কন্ট্যাক্ট টু কমপ্লিট দ্য পেমেন্ট এখানে কন্ট্যাক্টে যখন ক্লিক করবেন তো কন্ট্যাক্ট ক্লিক করলে দেখবেন যে এখানে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন মানে এখানে মেইল পাঠাতে পারবেন এখানে আপনি মেইল পাঠাতে পারবেন যেখানে খুশি আপনি মেইল পাঠান দেন এখানে মোবাইল নাম্বার বা যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এখানে অফিসিয়াল লোকেশন দেওয়া আছে আপনি যেভাবে খুশি এখান থেকে কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করে দেন আপনার ইমেল আর আপনার ডোমেইন এখান থেকে আপনি এখন অ্যাক্টিভ করান কি বুঝছেন প্রসেসিংটা খুব কঠিন একবার অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন এরপর পরবর্তীবার সময় থেকে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে না আপনি অর্ডার দিবেন মানে যে কোম্পানিতে আপনি ডোমেন কিনেন কারণ আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি হাজারটা ডোমেন নিতে পারবেন ঠিক আছে তো মনে করেন ডোমেন আমাদের কেনা শেষ আমরা এটাকে বাদ দিলাম এখন এখন ডোমেন যে কিনলেন আপনি যে ডোমেন পাচ্ছেন এই ডোমেনটা আপনি কীভাবে করে অ্যাক্সেস করবেন অবশ্যই এটা অ্যাক্সেস করার একটা ইউআরএল থাকতে হবে একটা ওয়েবসাইট থাকতে হবে তাই না থাকলে তো এমনি আপনি করতে পারবেন না এখানে নাকি পারবেন না সো এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে যে কোম্পানি থেকে আপনি ডোমেনটা রেজিস্ট্রেশন করবেন ওরাই আপনাকে মেইল দিয়ে জানাই দিবে আপনার আইডি পাসওয়ার্ড তো আপনি জানেন অলরেডি ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড বাট কোন অ্যাকাউন্টে বা কোন ইউআরএলে গিয়ে আপনি লগ ইন করলে আপনার ডোমেনের ইনফরমেশন দেখতে পারবেন সেখানে আপনাকে যেতে হবে ওরা ডোমেন রেজিস্ট্রেশন কোম্পানি আপনাকে সেই ইউআরএলটা দিয়ে দিবে সো আমার এখানে যদি আপনি কখনো রেজিস্ট্রেশন করেন তাহলে আপনাকে যেটা করতে হবে ডিসিপি লিখতে হবে যে dcp.rankpursor.com মানে ডোমেন কন্ট্রোল প্যানেল দেন এই ইউআরএল যেতে হবে হ্যাঁ এটা dcp.rankpursor.com/customer এই ডোমেনে যেতে হবে মানে এটা হচ্ছে মানে যারা সিঙ্গেল ডোমেন রেজিস্ট্রেশন করে মানে সিঙ্গেল ক্লায়েন্ট যারা সিঙ্গেল ক্লায়েন্টের জন্য এই ডোমেনের ইউআরএলটা এই যে আপনি যদি এদুরপুর টাইপ করলেও হবে তবে এদুরপুর টাইপ করলে যদি এখানে কখনো দেখেন যে রিসেলার আর কাস্টমার দুটো অপশন পাবেন অবশ্যই কাস্টমার সিলেক্ট করবেন কারণ আপনি একজন কাস্টমার এই যে আপনার রোল হচ্ছে কাস্টমার আপনি কিন্তু রিসেলার নন রিসেলার মানে কি আপনি আমার আইনারে রিসেলার হয়ে আপনি আরও আপনি নিজের ডোমেন সেল করতে পারতেছেন তো এই জন্য আপনাকে এখন কী করতে হবে আপনার আইডিটা দিতে হবে আর এখানে আছে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন যখন ডোমেনটা আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন অবশ্যই আপনি আপনার ইমেইলে একটা কনফার্মেশন মেইল পাবেন ঠিক আছে একটা কনফার্মেশন মেইল পাবেন যে আপনার ডোমেনটা রেজিস্ট্রেশন হয়েছে মানে আপনার অর্ডার প্লেস হয়েছে পাইছেন নাকি মেইল পাইছেন হ্যাঁ ওই রকম থাকবে তো এই যে এটা হচ্ছে উইন্ডোটা ঠিক আছে আপনি যখন ডোমেন কন্ট্রোলারে রেজিস্ট্রেশন আপনি যখন লগ ইন করলেন তখন উইন্ডো পাবেন এমনটা তো এখান থেকে আপনি ম্যানেজ অর্ডার থেকে লিস্ট অর সার্চ অর্ডারে যাবেন এখানে গেলেই দেখবেন যে আপনার ডোমেনটা যে অর্ডার করছেন সেই ডোমেনটা এখন এখানে দেখাচ্ছে তো এখানে দেখেন এইটা কিন্তু গ্রে কালার হয়ে গেছে মানে এখানে একটা ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ হয়নি আপনি যখন টাকা দিবেন আমি যখন ডোমেন করে দিবেন অ্যাক্টিভ করে দিবেন এর পরের প্রসেসগুলো আপনারা জানার দরকার নেই এই প্রসেস পরের প্রসেসগুলো আপনার ডোমেনের যে অথরিটি সে মেনটেন করবে এবং ডোমেনটা অ্যাক্টিভ হওয়ার পর আপনি আপনার ডোমেনের যে ডিএনএস ডোমেনের যে অন্যান্য সেটিংগুলো তখন সেই অপশনগুলো পাবেন আদারওয়াইজ পাবেন না কিন্তু কারণ অ্যাক্টিভই হয় নাই আপনি ওই ইনফরমেশন দিয়ে কী করেন আপনি এখানে ক্লিক করে দেখেন দেখছেন কী বলতেছে ইওর ডোমেন নেমস রেজিস্ট্রেশন ইজ অন হোল্ড পে নাও টু রেজিস্টার দ্য ডোমেন নেম অ্যান্ড স্টার্ট ইউজিং ইট দেখেন এই যে এই জায়গাটা এই যে এখানে দেখতেছেন না ইনফরমেশন আছে দেখা যাচ্ছে তো না হ্যাঁ এখানে অনেকগুলো ইনফরমেশন আছে আপনারা রেকর্ডিংয়ে ভালো দেখতে পারবেন এখানে অনেকগুলো ইনফরমেশন আছে তো ওগুলো আপনারা ইউজ করতে পারবেন
এছাড়া পারবেন না। এই যে এখানে আরও আছে অনেক কিছু, এগুলো আপনারা ওখান থেকে ইউজ করতে পারবেন। তো যদিও আমি ডোমেনটা রেজিস্ট্রেশন করলাম, বাট এটা তো আমরা অ্যাক্টিভ করতেছি না, তাই না? তো এখন অ্যাক্টিভ আছে এমন ডোমেন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? তো ওটা কাজ করার আগে আমাদেরকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে ডোমেনটা রেজিস্ট্রেশন করলাম এই জন্য একটা হোস্টিং দরকার, নাকি এমনি এমনি ডোমেনটা লাইভ হবে? না, হোস্টিং দরকার না। তো সেই হোস্টিংয়ের জন্য জেনারেলি আমি একটু আগে যেটা আপনাদেরকে বলে দিচ্ছি যে হোস্টিংটা ডিপেন্ড করে আপনার কোম্পানির ওপর, কোম্পানি ভ্যারি করে যে তারা কীভাবে হোস্টিং রেজিস্ট্রেশনের জন্য হোস্টিং দেয়। বাট আমি খুব নিট অ্যান্ড ক্লিন সিস্টেমে আমার হোস্টিং রেজিস্ট্রেশনের জন্য একটা অপশন রেখে দিয়েছি যে জাস্ট অর্ডার দিলে ডোমেনের এগেনস্টে কতটুকু তার দরকার আমি সেটা রেজিস্ট্রেশন করে দিব। তো সেটা করতে হলে এখানে যেতে হবে আপনাকে, এবং তারপর আপনাকে যেতে হবে হচ্ছে তো এখানে দেখেন অনেকগুলো মানে প্যাকেজ দেওয়া আছে। এখানে আমাদের শেয়ার হোস্টিং প্যাকেজ দেওয়া আছে আর রিসেলার হোস্টিং প্যাকেজও দেওয়া আছে এখানে। তো আপনাদের তো রিসেলার দরকার, আপনাদের দরকার কি শেয়ার প্ল্যানগুলো। তো এখানে বলা এই যে প্ল্যানের নাম দেওয়া আছে এবং কত কী কী ফিচার আছে এখানে সবগুলো বলা আছে। এটা হচ্ছে 500 MB, এটা হচ্ছে 1 GB, এটা হচ্ছে 2 GB, এটা হচ্ছে 3 GB। এখন আপনার দরকার কোনটা? সেম মনে করেন এটা দরকার, এটা দরকার, এখানে যা দরকার মনে করেন যে এখান থেকে এটা দরকার, এটা হচ্ছে এখন তখন আপনি দেখে বাই নামে যাবেন। তো বাই নামে গেলে আপনার প্যাকেজের নামটা কি? ব্রঞ্জ প্ল্যান। এটা কিন্তু কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, আমি আবারও বলতেছি কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে যে তারা তাদের হোস্টিং প্যাকেজ কীভাবে নামকরণ করছে। কখনো দিয়ে দেবেন প্ল্যান 1, কখনো দেখবেন যে শেয়ার প্ল্যান 1, এইভাবে অনেক নাম থাকে। সো এখন কথা হচ্ছে যে আপনি যেমন ডোমেন রেজিস্ট্রেশন করার জন্য আপনি একটা ইয়ে দিলেন, আপনার ইনফরমেশন দিলেন, ঠিক হোস্টিংয়ের জন্য কিন্তু আপনাকে ঠিক একইভাবে ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে? মানে হোস্টিং আর ডোমেন যে আলাদা মানে একই সঙ্গে কাজ করবে এমনটা না, আপনাকে দুটোর জন্য আলাদা আলাদা ইনফরমেশন দিতে হবে আপনাকে। তো এখানে আপনার নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইটটা কী ধরনের হবে এটা অবশ্যই বলে দিবেন, যাতে তাতে করে তার সুবিধা হবে, সে বুঝবে আপনি কী ধরনের ওয়েবসাইট চালাবেন। এখানে অনেকে ইলিগাল ওয়েবসাইটও চালায়, অনেকে মানে ওই হাজলামি করার জন্য ওয়েবসাইট চালায়। তো বুঝে শুনে হোস্টিং প্রোভাইড করা উচিত, কারণ আপনি মনে করেন যে আপনার সিপি ইউজেস একটা লিমিট আছে যে 100 GB ওপর সিপিউ লিমিট মানে সিপিউ ইউজেস হওয়া যাবে না 100 GB ওপর। বাট এমন একটা সাইট এখানে হোস্ট করাইছে আর আপনাকে ভুল তথ্য দিছে যে ও নিজেই 100 GB ইউজ করে, যদিও এটা মানে আপনি অ্যালোকেট করে দিলেই একমাত্র সম্ভব, তাছাড়া সম্ভব না, বাট অনেক ক্ষেত্রে এটা সম্ভব হয়ে যায়, ঠিক আছে? সো এটা দিবেন, দেন তারপর হচ্ছে কি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। এখানে আপনাকে প্ল্যানটা চুজ করতে হবে, মনে করেন প্ল্যান চুজ করলেন, তারপরে দিলেন যে সিলেক্ট ডিউরেশন, আপনি কতদিনের জন্য হোস্টিংটা নিতে চান এটা দিবেন। দিয়ে একবার বললেন যে আপনি কীভাবে পে করতে চান। তো আমার ন্যাচারালি বিকাশ নেই, যেহেতু আমাদের অফলাইন পেমেন্ট বা ব্যাঙ্কে নেওয়া যায়, কুরিয়ারে অনেকে দিতে চায়। তো এই নিজেরটা আসলে বাতিল হয়ে গেছে, এটা তার সিস্টেম নেই, এখন বিকাশেই নেওয়া হয় ম্যাক্সিমাম টাইম, আর ব্যাঙ্কেও নেওয়া যেতে পারে যদি সে ব্যাঙ্কে দিতে ইন্টারেস্টেড হয়। এক কথায় তার ইন্টারেস্টের ওপর ডিপেন্ড করবে এটা যে সে কিসে পেমেন্ট দিবে, যদি সে বিকাশে দিতে চায় তাহলে ট্রানজেকশনের এটা তার এখানে বসায় দিতে হবে, ঠিক আছে? দেন সেটা মেসেজ লিখে দিল, দিয়ে সে ক্যাপচা কোডটা টাইপ করে সাবমিট অর্ডার করে দিল। দেন সাবমিট অর্ডার আমার কাছে মেল নোটিফিকেশন আসবে, এবং এই যে ট্রানজেকশন আইডিটাতে বসাবে এখানে অবশ্যই আমাদের এখানে অবশ্যই একটা নাম্বার দেওয়া আছে যে এই নাম্বারে পেমেন্টটাকে পাঠাতে হবে। দেন না ট্রানজেকশন আইডি, পেমেন্ট না পাঠালে ট্রানজেকশন আইডি আসবে না। তো পেমেন্ট পাঠাতে হবে, ট্রানজেকশন আইডিটা নিয়ে দেন এখানে বসাই দিতে হবে, দেন প্লেস অর্ডার। তারপর রিকোয়েস্ট আসবে সার্ভার অ্যাডমিন বা আমার কাছে, দেন আমি ডোমেনের সঙ্গে হোস্টিংটাকেই করবো, জয়েন করে দিলেই তখন অ্যাক্সেসেবল হবে। তবে একটা মূল পার্থক্য এখানে আছে, যদি আপনি ডোমেনের কন্ট্রোল প্যানেল হোস্টিং প্রোভাইডারকে না দেন তাহলে হোস্টিং প্রোভাইডার আপনাকে DNS দিবে, যেটা হোস্টিংয়ের জন্য হোস্টিং সার্ভারের সঙ্গে আপনার ডোমেনকে কানেক্ট করে। ডোমেন মনে করেন যে আপনি হোস্টিং নিলেন আমার কাছ থেকে, ডোমেন নিচ্ছেন আরেকজনের কাছ থেকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে যে ডোমেন মানে যার কাছে ডোমেনটা আছে, মানে আপনি ডোমেনের ক্রেতা বা আপনি ডোমেনের রিসেলার যেই হন না কেন, আপনার ডোমেনের মধ্যে ওই হোস্টিংয়ের DNSগুলো অ্যাড করে দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না কখনোই ডোমেনটা কখনো লাইভ হবে না, কারণ ডোমেনকে বোঝাইতে হবে যে ওর নেটওয়ার্ক আইডি কোথায়, তাই না? DNS মানে কি? ডোমেন নেম সার্ভার, অনেকে বলে ডোমেন নেটওয়ার্ক সার্ভার বা ডোমেন নেম সিস্টেম অনেকে বলে, যেটাই বুঝুক, ঠিক আছে? তো ওই ডোমেন সার্ভারের সঙ্গে হোস্টিং সার্ভারের সঙ্গে ডোমেনে কানেকশন দেওয়ার জন্যই DNS ইউজ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি ডোমেন, একটা হচ্ছে সেকেন্ডারি ডোমেন। খুব সহজ, দাঁত ভাঙা কথাগুলো মনে হলেও আপনাদের মাথায় ঢুকবে এগুলো।
মনে করেন যে এখানে আমাদের এখন লাইভ সার্ভারের যে ডোমেনগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ দেখাবো আপনাদেরকে, মানে আমার অলরেডি যে কোড এক্সপার যে ডোমেনটা আছে এই ডোমেনটার হচ্ছে যাবো। ও এখানে আবার আমি ঢুকে গেছি, আচ্ছা এখান থেকে অবশ্যই লগ আউট করতে হবে আমাকে, কারণ আমার একই ব্রাউজার দিয়ে দুটো অ্যাকাউন্টে লগ ইন হবে না এই সাইটে। এসেন যখন বলছিলাম না dcp.rampursa.com লিখলে কি এখানে অপশন আসবে রিসেলার আর কাস্টমার, সো অবশ্যই যদি dcp.rampursa.com দিয়ে আসেন তাহলে অবশ্যই এখান থেকে কাস্টমারটা সিলেক্ট করে দিবেন, আর অথবা এখান থেকে কাস্টমার হয়ে আসবেন। যদি আপনি মনে করেন যে আপনি তো কাস্টমার, আপনি মনে করেন রিসেলার লিখে আপনার আইডি পাসওয়ার্ড দিয়েছেন আর লগ ইন করছেন, তাহলে কিন্তু কাজ করবে না, বারবার দেখাবে লগ ইন ফেইল, লগ ইন ফেইল, ইনভ্যালিড লগ ইন ইনফরমেশন, এইগুলো বলবে। ঠিক আছে, সো এখান থেকে আপনি জাস্ট কাস্টমার দিবেন দিয়ে লগ ইন করবেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। তো এখানে যখন লগ ইন হবে, লগ ইন হওয়ার পর একইভাবে ম্যানেজ অর্ডারে যাবেন, দেন আপনার ডোমেইন যতগুলো থাকবে সবগুলো দেখতে পারবেন, সেখান থেকে আপনার যে ডোমেইনটা আপনার দরকার সেই ডোমেইনটা যাবেন। এখন দেখেন যে এই যে ডোমেইনটা অ্যাক্টিভ, এই ডোমেইনটা কিন্তু অ্যাক্টিভ আছে তাই না, যে কারণে তো এই ইনফরমেশনগুলো দেখাচ্ছে। তো আপনার হোস্টিং প্রোভাইডার যে ডিএনএসগুলো দিবে সেই ডিএনএসগুলো অবশ্যই যে নেম সার্ভার, নেম সার্ভারে এসে অবশ্যই আপনাকে এইগুলো পেস্ট করে দিতে হবে। যেমন আমার ডোমেইন নেম সার্ভার হচ্ছে এইটা DNS1, এটা হচ্ছে প্রাইমারি DNS2, এটা হচ্ছে সেকেন্ডারি ডোমেইন, মানে দুইটা আইপির এগেনিস্টে এই দুটোকে রেজিস্ট্রেশন করা আছে। এবং দেখেন এই যে স্টার সাইন দেওয়া আছে, তার মানে কি এই দুটো ম্যান্ডেটরি, এইগুলো ম্যান্ডেটরি না, এগুলো দিলেও হবে না দিলেও হবে, 3-4 দিলেও হবে না দিলেও হবে। তবে ম্যাক্সিমাম ডোমেইন প্রোভাইডার বা হোস্টিং প্রোভাইডারদের দুটো DNS থাকে, আমি 4টা DNS করছি, যদি আমার প্রথম দুটো ফেল করে দ্বিতীয় দুটো কাজ করবে। ঠিক আছে, না সবগুলো তো একই না, DNS1 DNS2 3 হয়ে কত দেয়া আছে দেখেন, না এগুলো হচ্ছে আইপির এগেনিস্টে রেজিস্ট্রেশন করা। কিন্তু মনে করেন একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে তার এগেনিস্টে এগুলো রেজিস্ট্রেশন করা, মানে আমার হোস্টিং প্রোভাইডার এগুলো দিবে, মানে আমি যার কাছে হোস্টিং নিবো, মানে রিসেলার হোস্টিং যার কাছ থেকে নিবো সেই আমাকে আইপি অ্যাড্রেস দুটো দিবে, কারণ আমি তো হোস্টিং সেল করবো এবং ডোমেনের সঙ্গে কানেকশন লাগানোর জন্য তো আমার DNS ক্রিয়েট করতে হবে, আর DNS কীভাবে ক্রিয়েট হবে, আইপি নাম্বারের এগেনস্টে ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এগুলো অনেক কমপ্লেক্স ম্যাটার, আপনাদেরকে এগুলো বোঝার দরকার নাই, যখন ডোমেন হোস্টিং বিজনেস করবেন তখন বুঝলে চলবে। আপাতত বুঝেন যে DNS অ্যাড করতে হবে, যে দুটো আপনাকে ডোমেন হোস্টিং প্রোভাইডার পে করবে, আপনাকে মেইল করে জানাই দিবে, এগুলো ওরা মেইল করে জানাই দিবে, অটোমেটিক মেইল পাবেন আপনি এগুলো। ঠিক আছে, যদি না পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন, সমস্যা নেই। তো এ পর্যন্ত বুঝছেন তো? আচ্ছা, তো আমাদের আপাতত কাজ এতটুকুই ছিল যে ডোমেইনটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, হোস্টিং কীভাবে অর্ডার করবেন এবং ডোমেইন আর হোস্টিং কীভাবে কানেকশন তৈরি করবেন। তবে এখানে নেম সার্ভার অ্যাড করার পরেও আপনারা ইনস্ট্যান্ট আপডেট নাও পেতে পারেন, পেতেও পারেন, 1 ঘন্টা 2 ঘন্টা বা 24 ঘন্টা পরেও আপডেট হতে পারে, এটা ডিপেন্ড করে সার্ভারের স্পিডের উপর, আইপির উপর। আপনার আইপি যদি ফাস্ট হয়, ফাস্ট ইয়ে করতে পারে, যেমন সেদিন বলছিলাম যে ক্যাশিং করা, ক্যাশিং প্লাগিন দেখেছি আমরা W3 টোটাল ক্যাশ, ওই ক্যাশিং পাওয়ার যদি খুব স্পিডলি হয়, খুব দ্রুত যদি আইপি যদি খুব দ্রুত আপগ্রেড মডিফাই করার অ্যাবিলিটি রাখে তাহলে আপনি ওই এটা DNS বসানোর সঙ্গে সঙ্গেই অ্যাক্টিভ পাবেন, আদারওয়াইজ পাবেন না। ঠিক আছে, সো আমরা ডোমেইন রেজিস্ট্রেশন করলাম অন্য একটা, জাস্ট বোঝানোর জন্য যে কীভাবে ডোমেইন রেজিস্ট্রেশন হয়। হোস্টিংটা মোটামুটি আমি অর্ডার না করলেও দেখাই দিচ্ছি যে হোস্টিংটা অর্ডার করার সিস্টেমটা কী, প্যাকেজ কীভাবে চুজ করবেন। আপনার মনে করেন যে 5 GB হোস্টিংয়ের, 500 MB হোস্টিংয়ের জায়গায় আপনার 10 GB ব্যান্ডউইথ দরকার, সেক্ষেত্রে আপনি কাস্টমাইজ মেসেজ বলে দিতে হবে এখানে, যদি সার্ভার অ্যাডমিনের পক্ষে দেওয়া পসিবল হয় দিবে, আদারওয়াইজ সে দিবেন। আর যদি মনে করেন যে এই 5 GB, আরে হ্যাঁ সরি এইটা না, এই যে 500 MB হোস্টিং এবং 5 GB আপনার যে মান্থলি ব্যান্ডউইথ যেটা আছে এইটার প্রাইস হচ্ছে মনে করেন যে 1800 টাকা। এখন কথা হচ্ছে যে আপনার এখানে 10 GB ব্যান্ডউইথ দরকার, তার মানে রিসোর্স বেশি দরকার, এটার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে কিন্তু, কারণ এগুলো কিন্তু তার হাতে নাই, আপনি রিসোর্স বেশি নেবেন, আপনার এই রিসোর্সের জন্য যতটুকু অ্যালোকেশন ততটুকুই পাবেন আপনি। জাস্ট চেঞ্জ কি, এখানে 500 MB, এখানে 5000, আরে সরি এখানে হচ্ছে আপনার 5 GB, আর বাদবাকি সবই কিন্তু আনলিমিটেড পাচ্ছেন।
আপনার সাবডোমেন আনলিমিটেড নিতে পারবেন, ওয়েবমেল আনলিমিটেড পাবেন, ডাটাবেস পাবেন আনলিমিটেড, সবই আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, বোঝা গেছে? তো এই দুটা ক্যান্সেল করলাম আমি। এখন ডোমেইন যখন আপনি এখানে ডোমেইনটা আপনি যখন এক্সেস করে ফেললেন, ডোমেইনে যখন নেমস আবার বসায় দিলেন, অবশ্যই আপনার ইয়ে হবে, তখন ডোমেইনটা আপনার লাইভ হবে। তো এটা লগ ইন করা আছে, আমি লগ আউট করি। যখন আপনি ডোমেইনটা হোস্টিংয়ের সঙ্গে অ্যাড করবেন, আর আপনি যখন হোস্টিং রেজিস্ট্রেশন করে ফেলবেন, হোস্টিং রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার হোস্টিং যে প্রোভাইডার, সে কিন্তু আপনাকে একটা কী দিবে, আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, এবং আপনি হোস্টিং সার্ভারে যখন লগ ইন করতে পারেন একটা ইউআরএল দিবে। বোঝা গেছে? সো সেই ইউআরএলটা কিন্তু এমনটা, অনেক ক্ষেত্রে সিপ্যানেল, অনেক ক্ষেত্রে সিপ্যানেল লিখে থাকতে পারে, আবার সিপ্যানেল অটোমেটিকলি ডাইভার্ট হয়ে এই যে এরকম ক্লোন আপনার 2082, এটা হচ্ছে সিপ্যানেল পোর্ট। সিপ্যানেল পোর্ট থাকে না, পোর্ট, যেমন আমরা যখন ওয়াম সার্ভার রেজিস্ট্রেশন করছিলাম, আমরা তখন স্কাইপে গিয়ে পোর্টটা কী করছি, ডিজেবল করে দিই, 80 ছিল পোর্ট। সো এইরকম কিন্তু সিপ্যানেল পোর্ট হচ্ছে আপনার 2082। তো সেখানে আপনি লগ ইন করতে পারেন ডিরেক্টলি। আপনি এমনটা হতে পারে যে সরাসরি আপনি মনে করেন আপনার ডোমেন নেম স্ল্যাশ দিয়ে সিপ্যানেল লিখছেন, আপনার সিপ্যানেল আসতেছে না, অনেক ক্ষেত্রেই আসে না। এটা হচ্ছে এই, তখন আপনি কী করবেন যে এইভাবে করে যাবেন যে আপনার ডোমেন নেম এক্সটেনশন দিলেন, দেওয়ার পর ক্লোন দিয়ে আপনি সিপ্যানেলের যে ইয়েটা পোর্টটা সেইটা আপনি সেখান থেকে মানে এক্সেস করবেন, তাহলে আসবে। অনেক সময় সিপ্যানেল দিয়ে আসে না, সো তখন আপনি পোর্ট দিয়ে আসবেন। ঠিক আছে, দেন আপনার ইউজার নেম দিলেন, আপনার পাসওয়ার্ড দিলেন, দিয়ে আপনি লগ ইন করবেন, এবং এই ইউজার নেম পাসওয়ার্ডগুলো আপনাকে ডোমেইন আপনার হোস্টিং প্রোভাইডারে আপনি আপনাকে কী করবে, পাঠিয়ে দিবে মেইলে, মানে ডোমেইনের এবং হোস্টিংয়ের সকল ইনফরমেশন আপনাকে মেইলেই পাঠিয়ে দিবে। ইনকেস যদি না পান, স্প্যাম ফোল্ডার দেখবেন, কারণ অনেক সময় স্প্যামে চলে যায়, আর যদি স্প্যামে না পান, যে ইনবক্সেও নেই স্প্যামেও নেই, তাহলে সরাসরি আপনি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, মেইল দিবেন, তাহলেই হবে। ঠিক আছে, প্রসেসগুলো ক্লিয়ার? কোথাও কোশ্চেন আছে বলেন। হ্যাঁ, কোশ্চেন নাই, শিওর নাই কোশ্চেন বলেন, মনে করেন।